এতক্ষণ তেজস্বূর্ণ ভঙ্গিতে তিহানের বুকে লেপ্টে থাকলেও এই নরম কণ্ঠটাই ভেতরের কান্নাটা ফুলে ফেঁপে উপছে পড়ল তোহার। গালে রাখা হাতটা নামিয়ে নিজের দুই হাতের মুঠোয় নিয়ে অদ্ভুত আর্তনাদ করে কুঁকিয়ে উঠল সে। সেই সাথে গড়িয়ে পড়ল অবিরাম অশ্রুপাত, পাঞ্জাবি ভিজে উঠল, বুকের উপরে সেই ভেজা জলের অস্তিত্বে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল তিহান। সব কেমন লণ্ঠভণ্ড হয়ে গেল। তার এই নিষ্পাপ ফুলটাকেই কেন এত বেদনা সহ্য করতে হলো? কেন সে আগে এলো না? কেন এই মেয়েটাকে ওই নরপশুটা ছুঁয়ে দিল? তোহার কান্নার বেগ বেড়ে যাচ্ছে। পাহাড় সমান কষ্টে দিশাহারা তিহান উপায় না পেয়ে তোহার মাথাটা বুকের সাথে আরো একটু জোরে চেপে ধরল। হাত দিয়ে গাল চোখ মুছিয়ে দিয়ে বলল, কাঁদে না, আমি আছি তো। তোহার কান্না হো হো করে বেড়ে গেল। কেমন উন্মাদ হয়ে উঠল সে। তিহানের বাহু খামচে ধরল খুব জোরে, নখগুলো যেন ভেদ করে গেঁথে যাচ্ছে। তোহার আচর দিচ্ছে এবড়ো থেবড়ো করে, হুশ নেই। তিহান কিচ্ছু বলল না। তার বাহু রক্তাক্ত করে যদি মেয়েটার কষ্ট কমে তবে সেটাই না হয় হোক, ক্ষতি কি? তোহার হাত থামল। তিহানের বুকে কপাল ঠেকিয়ে সে আহাজারি করে চিৎকার করল, আপনি ছিলেন না, আপনি আমার কাছে ছিলেন না, কেউ ছিল না, আমি একা ছিলাম। এতটুকু বলেই বিধ্বংসী রূপটা শান্ত হয়ে এলো। মুখ তুলে একবার তিহানের বাহুতে নজর দিল। সাদা পাঞ্জাবির উপর দিয়ে বিন্দু বিন্দু রক্তের ছাপ। হাতটা নামালো সে। ধীর গতিতে তিহানের পিঠ জড়িয়ে ধরে বুকে মাথা গুঁজে দিল। চোখ বুঝে মৃত গলায় বলল, তারপর লোকটা এলো, চেপে ধরল, গায়ে হাত দিল, ঠোঁট ছোঁয়ালো, খামড়ে দিল। জানেন, আমি চেষ্টা করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। লোকটা ছাড়লই না, চিৎকার করলাম, কেউ শুনলই না। ওই স্পর্শগুলো না আমার না সহ্য হচ্ছিল না, কোমরে পিঠে বুকে গলায় সব জায়গায়, সব জায়গায় কেমন দুর্গন্ধ। এরপর হঠাৎই আমাকে ছেড়ে দিল, লিপস্টিকটা ডলে দিয়ে চুলগুলো এলোমেলো করে দিল। আমি কিছু করতে পারলাম না, অথচ লোকটা কিছু না করতে পেরেও যেন সব করে ফেলল। কথাগুলো বলে থামল তোহা। কিছুক্ষণ নীরব থেকে কন্দনরত কণ্ঠে অভিমান করে বলল, স্বর্ণাবু কেন আরো একটু আগে আসলো না? আপনি কেন আসলেন না? আমি তো অপেক্ষা করেছিলাম আপনি আসবেন, ছাড়িয়ে নেবেন আমায়, বলে আবারও দুমড়ে মুচড়ে উঠল আরক্তি মুখটা। চোখের পানির বাঁধটা ভেঙে গেল, গড়গড় করে গড়িয়ে পড়তে থাকলো তিহানের বুক ভিজিয়ে। তিহান বুঝলো, জানলো, তোহার সাথে অতিমাত্রায় খারাপ কিছুই হয়নি, তবে যেটুকু হয়েছে সেটুকুই বা কম কি? এই অতিশয় পবিত্র মেয়েটার মনে গভীর কালো দাগ বসিয়ে দেওয়ার জন্য এতটুকুই খুবই যথেষ্ট। আসলেই তো, সে কেন এলো না? তার তো দায়িত্ব ছিল মেয়েটাকে আগলে রাখার, কেন পারল না সে? পূর্ণতা পাওয়ার শেষ সময়ে কেন ব্যর্থ হতে হলো তাকে? আচ্ছা, আমি কি কলঙ্কিত হয়ে গেছি? বলেই নির্বোধ শিশুর মতন তিহানের মুখপানে চাইল তোহা। তিহানের কঠিন পুরুষ চোখেও জলের আনাগোনা, তার এক ফোঁটা টুপ করে গড়িয়ে পড়ল তোহার কপালের উপর। চোখের কার্নিশ বিয়ে তা নিচে পড়ে গেল নিমিষে। তিহান সামলাল, তোহার গালে হাত রেখে গাঢ় কণ্ঠে বলল, তুমি সবচেয়ে পবিত্র, কলঙ্ক তোমাকে ছুঁয়ে দিতে অপারগ্য। চোখ নামাল তোহা, নীরবে এক ফোঁটা জল বিসর্জন দিল। এই লোকটা তাকে পবিত্র মনে করলেও অন্যরা তো তাকে কলঙ্কিতই মনে করেছে, তাদের চোখ তো সে নিকৃষ্ট অপবিত্র। এই যন্ত্রণা থেকে সে কি করে মুক্তি পাবে? বেশ কিছুক্ষণ নীরবতায় কাটল। তোহা বলল, একটা কথা বলি। বলো। আপনি আমাকে বিয়ে করবেন না, লোকে খারাপ বলবে। মুহূর্তেই কানে ঝাঁঝা লেগে গেল তিহানের, প্রধান অলের হৃদয় পুড়ে ছারকার। তার ভালোবাসাটাকে কি এতই সস্তা ভেবে নিয়েছে মেয়েটা? এর ভিত্তি কি এতটাই নড়বড়ে? এত অকপটে নির্দ্বিধায় এই কথাটা বলে ফেললো মেয়েটা, এত সহজে? হাত মুষ্টিবদ্ধ করল তিহান, ক্রোধে শক্ত হয়ে এলো মুখের চোয়াল, কণ্ঠে কাঠিন্য নিয়ে সে কোনো রকমে উচ্চারণ করল, কি বললে তুমি? তোহা তাকালো এক মুহূর্তের জন্য, পরক্ষণে তিহানের অগ্নি দৃষ্টির সামনে মাথা ঝুঁকে গেল। দ্বিরক্তি করল না তিহান, গরম শ্বাস ছাড়ল, পিঠে পিছে বালিশ নিয়ে আতশোয়া হয়ে তোহাকে বুকে জড়িয়ে নিল। মাথায় হাত বোলাতে বোলাতে বলল,
চোখটা বন্ধ করে রাখো, ঘুমানোর চেষ্টা করো। তোহা চোখ বন্ধ করল, কিন্তু ঘুম আসলো না। সেই ভয়ঙ্কর মুহূর্তটা মনে পড়ে গেল। চকিতে চোখ মিলল, বুকের ধুকপুকুনি আরো বাড়ছে, অস্থির লাগছে। হুট করেই তিহানের বুক থেকে সরে গেল সে। তিহান চোখ বুঝেছিল, তোহার সরে যাওয়ার চট করে তাকালো সে। আতসোহা অবস্থা থেকে একটু উঠে জিজ্ঞাসা করল, কি হয়ে? পুরো কথা শেষ হলো না, তার আগেই তোহা হামলে পড়ল। দুই হাতে কলা জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুঁজে পাগলের মতো কাঁদতে কাঁদতে তুলনাহীন বিষাদ নিয়ে বলল, আপনি ছোঁয়ার আগে আমাকে ওই লোকটা কেন ছুঁয়ে দিল? বেকায়দায় পড়ে গেল তিহান। তোহা কোশমিন কালেও তার এত কাছাকাছি আসে নাই, না এসেছে সে নিজে থেকে। আমতা আমতা করল তিহান, তোহার প্রশ্নের উত্তরটা তার কাছে নেই। মেয়েটাকে শান্ত করার উপায় কি তবে? মস্তিষ্ক পুরো শূন্য হয়ে রয়েছে। সব পরিস্থিতি সামাল দিতে পারলে এখন সে নিজেই বেসামাল হয়ে পড়ছে। তোহা কাঁদছে, হাও মাও করে কাঁদছে, সব কষ্ট যেন ধুয়ে যাচ্ছে সেই পানির সাথে। হৃদয় বিদারক যন্ত্রণাগুলো কান্নারূপে ছড়ে পড়ছে বৃষ্টির মতো। তিহানে কাঁধ ভিজে চুপচুপে হয়ে যাচ্ছে, তোহার গায়ে ভারী সারি যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে। তিহান দ্বিধাগ্রস্ত ভাবে আলতো করে হাত রাখল তোহার বাহুতে, খানিকক্ষণ ইতস্তত করে বলল, তুমি? তোহা বাক্য সমাপ্ত করতে দিল না, তার আগেই অনুনয়ের স্বরে বলল, আমাকে সরতে বলবেন না। আমি সরব না, এইভাবেই আমি থাকব। উত্তরে কিছু বলল না তিহান, নিজের সাথে এক প্রকার যুদ্ধ করে মৌন মুখে ঠায় বসে রইল। তোহার কান্না থামছে, সে হালকা হচ্ছে আস্তে আস্তে, চোখ বন্ধ, ক্লান্ত শরীর থাকায় ঘুমে তলিয়ে যাচ্ছে ধীর গতিতে। দরজায় শব্দ, ঠক ঠক শব্দ হতেই সাথে সাথে আমজাদ সাহেবের ডাক, তিহান একটু কথা ছিল, আসবো? তোহা ঘুমিয়ে পড়েছে কাঁধে মাথা রেখে, তিহান আলতো করে ধরে সরালো তাকে, বালিশে শুইয়ে দিয়ে শাড়ির আঁচল গুছিয়ে দূরত্ব নিয়ে সোজা হয়ে বসল। দম্র স্বরে উত্তর দিল, আসো বাবা। আমজাদ সাহেব ভিতরে প্রবেশ করলেন, তোহাকে শান্তিতে ঘুমোতে দেখে স্বস্তির শ্বাস ছাড়লেন তিনি। ধীর গতিতে বিছানার অপর পাশে বসে ঠোঁটে ক্ষীণ হাসি টেনে বললেন, ঘুমিয়েছে তাহলে? মাত্রই শুয়েছে, কণ্ঠে জোর নেই তিহানের। আমজাদ সাহেব সময় নষ্ট করলেন না, সোজা সাপটা ভাবে বললেন, অনন্তকে কি করবে? অবস্থা ভালো না, ওর বাবা মাকে ফোন করা হয়েছে, তোমার খালু দুশ্চিন্তা করছে, মেহমানরা এখনো যায়নি বাসা থেকে, বাজে বকছে শুধুই, বুঝতে পারছো নিশ্চয়ই? পারছি। আমজাদ সাহেব অপেক্ষা করলেন, ছেলে নিশ্চয়ই কিছু বলবে, তার পূর্ণ বিশ্বাস আছে। তিহান ভাবল কিছুক্ষণ, কথাগুলো গুছিয়ে নিয়ে তোহার মুখের দিকে চেয়ে শান্ত স্বরে বলল, সবাই যা ভাবছে তেমন কিছুই হয়নি বাবা, অনন্ত চেষ্টা করেছে তবে সময় ছিল না, স্বর্ণা তার আগেই এসে পড়েছিল। তিহুকে দেখে যা মনে হয়েছে তা আসলেই ঘটেনি, সবাই ভুল ভাবছে। আমজাদ সাহেব মৃদু হাসলেন, ঘুমন্ত তোহার মাথায় সস্নেহে হাত বুলিয়ে তিহানের দিকে চেয়ে বললেন, তোমার অতি যত্নে আগলে রাখা মানুষটাকে লোকে বাজে বলছে, তাদের ভুল ধারণা কাটানোর দায়িত্ব কিন্তু তোমারই। আমজাদ সাহেব কথাটা শেষ করতেই নড়ে উঠল তোহা, ঘুমের মাঝেই তিহানের দিকে কাত হয়ে এক হাত হাতড়ে তিহানের হাত খুঁজল। তিহান দূরত্ব নিয়ে বসেছিল, বিধায় নাগাল পেল না। তিহান হাসল, নিজেই হাত এগিয়ে তোহার হাতের উপর রাখল। তোহা অবিলম্বে তা আঁকড়ে ধরে গালের নিচে নিয়ে আবারও ঘুমের তলিয়ে গেল সে। তিহানকে বিচলিত দেখালো না, বাবার দিকে চেয়ে সে নরম তবে একরোকা কণ্ঠে বলল, ওকে ছাড়া আমার কোনোভাবেই সম্ভব নয় বাবা। অনন্ত বসে আছে দেয়ালের সাথে হেলান দিয়ে, চেহারার অবস্থা ঠুলুঠুলু, রক্তপাত হচ্ছে এখনো, তুর্য এসে আরো কয়েক খা লাগিয়েছে তাকে। আরমান সাহেব আতিয়াসহ সবাই আছে জয়েন্টরুমে, তবে অনন্তকে কেউ ধরছে না পর্যন্ত। আতিয়া তোহার কাছে যেতে চাইলেও আরমান সাহেব যেতে দেয়নি, তোহার কাটা ক্ষত দেখলে কান্নাকাটি করবে আতিয়া, তা দেখে আরো ভেঙে পড়বেই বাচ্চা মেয়েটা। তিহান যেহেতু নিয়ে গেছে তার মানে সে নিরাপদেই আছে, একটু একান্তে থাকুক না দুজন, মেয়েটার মন হালকা হবে। তিহানের চোখে যে প্রগাঢ়তা আছে সে আজ দেখেছে, তাতে আর কোনো কিছু ভাবার অবকাশ নেই। তিহান বলেছিল কাজে আসলে যেন তাদের ফ্ল্যাটে নিয়ে যায়, কিন্তু এই পরিস্থিতিতে কি বিয়ে পড়ানো আদৌ সম্ভব? বিকেল চারটা,
অনন্তর মা বাবা এসেছে, বসেছে বসার ঘরে। এই বিকেলে বাড়িতে খুশির বন্যা বয়ে যাওয়ার কথা ছিল, তা আর হল না। একটা আকস্মিক ঝড় সব ওলট পালট করে দিল। টিয়ান থমথমে চেহারায় বসে আছে, রক্তলাল চোখ জোড়া অনন্তর দিকে নিবদ্ধ। অনন্তর মা কান্নাকাটি করছেন, ছেলের হয়ে ক্ষমা চাচ্ছেন বারংবার। সেই আকুতি কারোরই মন কলাতে পারেননি, এমনকি সৌহার্দও বসে আছে চোখে মুখে কাঠিন্য নিয়ে। মায়ের কান্নাটা যেন তার কাছে বড্ডই তেতো ঠেকছে। কিভাবে পারছে মা সবটা জেনে এই ছেলের হয়ে ক্ষমা চাইতে? আপনারা যা দেখছেন তা আসলেই ঘটেনি। অনন্ত একটা নিকৃষ্ট কাজ করতে গিয়েও পারেনি করতে। আপনারা যা ধারণা করেছেন তা ভুল। সে তিহু মানে তোহাকে কলঙ্কিত করে ফেলেছে, তোহার ক্ষতি করে ফেলেছে। এই ধরনের যা কিছু বলেছে সবই মিথ্যা, এমন কিছুই হয়নি, রাশভারী কণ্ঠে বলে উঠল তিহান। তৃতীয় তলার একজন প্রতিবেশী মহিলা তেতে উঠল, গা জ্বালানো কণ্ঠে ফোড়ন কাটল। আমরা সবাই স্পষ্ট দেখেছি মেয়েটার অবস্থা, দেখেই তো বোঝা যায় যে সব শেষ করে তবেই ছেড়েছে, তুমি বললেই হবে নাকি? তিহান আটকে রাখল নিজেকে, শান্ত শীতল গা হিম করা চাহনি নিক্ষেপ করে উঠে দাঁড়াল। অনন্তর সামনে গিয়ে এক হাঁটু মুড়ে বলল, তুই কি সত্যিটা বলবি? অনন্ত তাকাল নিভু নিভু দৃষ্টি, ভাবল তার এই বোকামি করাটা উচিত হয়নি। মেয়েটার ক্ষতি যতটুকু পেরেছিল করেছিল, তারপর উচিত ছিল লুকিয়ে বের হয়ে যাওয়া। এইভাবে সবার সামনে ধরা দেওয়াটা এখন মনে হচ্ছে একদম ঠিক হয়নি, বোকামি হয়ে গেছে। তিহানের চেহারা আগুন ধরানো দৃষ্টিতে ভয়ের দাবানলে পুড়ে যাচ্ছে। সে এই লোক যে এত ভয়ঙ্কর সে কখনো ভাবেনি, এর আগের বার তো কিছু করেনি, তাই ভেবেছিল এবারও বউয়ের শোকে কাতর হয়ে যাবে। সে উত্তর দিল না। সে যে তোকে ছোঁয়া ছাড়া কিছু করতে পারেনি কথাটা স্বীকার করলে তো তার সব কষ্ট পানিতে চলে যাবে। এত মার খেলো, এত অপমান, না না কিচ্ছুতেই স্বীকার করা যাবে না। তিহানের মুখের অবস্থা ভয়ঙ্কর, আচমকা দুই হাতে অনন্তর দুই হাতের কবজি ধরে মুচড়ে ধরল। সে আর্তনাদ করে উঠল অনন্ত। তিহান আরও একটু ঘুরিয়ে মুচড়ে ধরল হাত জোড়া, রুগ্ন উত্তেজিত হয়ে বলল, বল। হাল ছেড়ে দিল অনন্ত, এই ব্যথা সহ্য করার নয়, মনে হচ্ছে হাড্ডি ভেঙে যাচ্ছে। কোনো রকমে বলল, আমি স্বীকার করছি তোহাকে হাত দিয়ে স্পর্শ করা ছাড়া কিচ্ছু করতে পারিনি, মিথ্যা বলেছি তখন। চুল লিপস্টিক আমি ইচ্ছে করেই লেপটে দিয়েছিলাম। আমাকে আরও কিছু বলার আগেই একটা হৃদয় কাঁপানো বিভৎস জিনিস ঘটে গেল। অনন্তর দুই হাত মুচকিয়ে কনুই থেকে ভেঙে ফেলেছে তিহান, গগন বিদারে চিৎকার করল অনন্ত। কানে তালা লেগে গেল সবার, তিহানের রাগের বহিঃপ্রকাশ দেখে থমকে গেল পুরো পরিবেশ। অনন্তর মা কাঁদছে, মরা কান্না কাঁদছে। তিহান উঠে দাঁড়াল, আরমান সাহেবের দিকে চেয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ওই সব পুলিশে আমি বিশ্বাস করি না খালু, এদের যে টাকা দুই দিনে বেরিয়ে যাবে। যে হাত দিয়েও তিহু সর্বত্র ধরেছিল সেই হাতটা আমার পক্ষে অক্ষত রাখা সম্ভব হলো না। আরমান সাহেব হতভম্ব, মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে প্রতিটি সদস্য, কেউ কেউ ভয়ে চোখ বন্ধ করে রেখেছে, অনন্ত অজ্ঞান। তিহান ডাইনিং টেবিল থেকে পানি নিল, অনন্তর মুখে ছিটা দিতে দিতে সবার দিকে তাকিয়ে বলল, আপনাদের মধ্যে কেউ আর কখনো তোমাকে খারাপ কিছু বলার আগে দুইবার ভাববেন, ও শুধু বাজে পরিস্থিতির শিকার আর কিছুই না। আসরের আজান দিয়ে দিয়েছে, বাইরে ঝড় নামছে, গুমোট কালো মেঘের আধারে ছেয়ে গেছে পুরো শহর। তোহা ঘুমাচ্ছে তখনও নিশ্চিন্তে নীরবে, মাথার কাছে বসে আছে আতিয়া। তাকে ডেকে এনে তোহার কাছে বসিয়ে রেখে তিহান গেছে ওই ফ্ল্যাটে। অনন্তর মা বাবা এসেছে, কিছু একটা হয়তো হচ্ছে সেখানে। তার মেয়েটার মুখটা পানসে ফ্যাকাশে, দুই গালে শুকিয়ে হালকা দাগে স্পষ্ট হয়ে আছে কান্নার সরল রেখাগুলো। আতিয়ার চোখ দিয়ে টুপ করে একটা পানির ফোঁটা পড়ল। মেয়েকে খুব করে বধূবেশে দেখার শখ হয়েছিল তার, এইভাবে বিধ্বস্ত অবস্থায় নয়, থুমথাম শব্দ, সাথে অনেকগুলো পদাচরণ। আতিয়া চকিতে সোজা হয়ে বসল, বিকট শব্দে ঘরের দরজাটা খুলে যেতেই ঘুম ভাঙল তোহার। অনন্ত সামনের ফ্লোরে ছিটকে পড়েছে, পিছে তিহান, তুর্য, বাবা এবং খালুরা। আলু থালু অগোছালো আবেশেই ধরফড়িয়ে উঠে বসল তোহা, মুখ চুপসে গেছে। অনন্তকে দেখে ভয়ে কাঁপছে হাত পা, খুব দ্রুত ঘেমে যাচ্ছে শরীর। পাশে তাকিয়ে একবার মাকে দেখল তোহা, ভরসা পেল, আঁকড়ে ধরল মায়ের হাত, চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। সে
কেন যেন মনে হচ্ছে অনন্ত আবারও হামলে পড়বে তার উপর, আবারও তাকে ছুঁয়ে দেবে সেই নোংরা হাতে। কেউ বাঁচাতে পারবে না, সে আবারও বাজে স্পর্শে ধ্বংসিত হয়ে যাবে। তিহানের কাছে আসলো, তোহার পাশে বসে তাকে কাছে টেনে নিয়ে ধীর গলায় বলল, এখন তো আমি আছি, ভয় নেই, চোখ খোলো।